নমস্কার, ওয়েলকাম টু দ্য কালার বাকেট। তো আজকে খুব সুন্দর একটা ড্রয়িং করাতে চলেছি। ড্রয়িংটায় একটা কালারফুল স্কাই থাকবে এবং স্কাইয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, এমন একটা ড্রয়িং। তো ভালো করে দেখো কিভাবে হচ্ছে। ফার্স্টে দেখো, পেজের মিডিলে একটু উপর করে আমি একটা ফার্স্টে হাফ সার্কেল করলাম, তারপর তার নিচের দিকটা একটা কার্ভ লাইন করে দিলাম, দিয়ে লেফটে আর রাইটে দুটো মার্ক করে দুপাশে দুটো লাইন স্ট্রেচ করে দিলাম। লাইনটা একটু উপর হয়ে থাকবে। ভালো করে ভিডিওটা ফলো করো। এইবার যে হাফ সার্কেল বা সেমি সার্কেল করেছিলাম তার ঠিক উপরে একটা মার্ক করে একটা সোজা লাইন দেব, তারপর তার উপরে একটা ক্রস মতো করব। ভিডিওটা ভালো করে ফলো করো। এবং তার নিচে আমাদের এই এরোপ্লেনের হুইল বানানোর জন্য তিনটে মার্ক করে চাকাগুলো করে নিলাম। চাকাগুলো হবে ছোট্ট ছোট ওভাল শেপের মতো। তারপর নিচে আমি কিছু বিল্ডিংস দেব, দেওয়ার জন্য ছোট বড় কিছু কিছু লাইন দিয়ে দিলাম। দিয়ে দেখো, যেইভাবে আমি ড্রয়িংটা দেখাচ্ছি সেইভাবে ফলো করে এটা করবে তোমরা। তারপর দেখো, কিছু কিছু বিল্ডিংয়ে ছোট ছোট উইন্ডো দিয়ে দিচ্ছি যেগুলোর কালার লাইট হবে। এরপর দেখো, প্লেনের দুটো ইঞ্জিন দিয়ে দিলাম দুপাশে, একটু ওভাল করবে, দুপাশে সেম সাইজ করার চেষ্টা করবে আর গ্যাপও সেম রাখবে। তারপর আমি একটা সান ড্র করছি, হয়ে গেলে দেখো এখানে আমি লেমন ইয়েলো কালার করছি। লেমন ইয়েলোর সাথে একটু হোয়াইট কালার করছি রাইট সাইডে, সার্কেলটার রাইট সাইডে লেমন ইয়েলোর ওপরে আমি একটু হোয়াইট মিক্স করলাম। তারপর সার্কেলটার চারিপাশে লেমন ইয়েলো কালার আমি কিছুটা ফিল করছি, লেফট রাইট করে কালার করছি। তোমরাও লেফট রাইট করেই করবে, স্কাইতে ট্রাই করবে সবসময় লেফট রাইট করেই কালার করো। তো লেমন ইয়েলো হয়ে গেলে আমি এবার মিডিয়াম ইয়েলো কালার করছি। যেখানে লেমন ইয়েলোটা শেষ হয়েছে সেখানে মিডিয়াম ইয়েলো করেছি, তারপর যেখানে মিডিয়াম ইয়েলোটা শেষ করলাম সেখান থেকে আমি ডিপ ইয়েলো কালার করছি। তো ফার্স্টে লেমন ইয়েলো, তারপর মিডিয়াম ইয়েলো, তারপর ডিপ ইয়েলো। ডিপ ইয়েলো কালার কিছুটা করার পর তারপর আমি অরেঞ্জ কালার অ্যাড করব। ঠিক একই রকমভাবে যেখানে ডিপ ইয়েলো শেষ হবে সেখান থেকে অরেঞ্জ কালার স্টার্ট করছি। তো ভালো করে কালার মিক্স করার চেষ্টা করবে, তোমাদের যেভাবে শেখানো হয়েছে কালার মিক্সিং সেইভাবেই করবে। তো যেখানে ডিপিএলও ফিনিশ হয়েছে সেখানে ফার্স্টে অরেঞ্জটা মিক্স করে তারপর অরেঞ্জ কালার কিছুটা ফিল করবে। তো আস্তে আস্তে করবে, ভিডিওটা একটু ফাস্ট করা আছে কিন্তু তোমরা খুব ধরে ধরে করবে। তারপর অরেঞ্জ যেখানে ফিনিশ হলো সেখান থেকে আবার রেড কালার স্টার্ট হচ্ছে। তো রেড কালারটাও আগে মিক্স করতে হবে অরেঞ্জের সাথে, তারপর কিছুটা জায়গা ফিল করব। আবার বলছি, খুব স্লো করবে, আস্তে আস্তে ভালো করে ভিডিওটা দেখে তোমরা ড্রয়িংটা করবে। খুব সুন্দর একটা ড্রয়িং হতে চলেছে, তোমরা সবাই করবে, করে আমাদের অবশ্যই দেখাবে। তো দেখো, বিল্ডিংয়ের সাইড থেকে কিছু কিছু জায়গা গ্যাপ রেখেছিলাম, সেখানেও রেড কালার করছি। নিচের দিকে বিল্ডিংয়ের আশেপাশের জায়গাটা রেড কালারটা একটু হালকা করে করছি, কারণ এখানে ভার্মিলিয়ান আমি অ্যাড করছি। তোমাদের কাছে যদি ভার্মিলিয়ান না থাকে তো স্কারলেট ইউজ করতে পারো, সেটাও না থাকলে তোমরা অরেঞ্জ কালার ইউজ করতে পারো, রেডের ওপর অরেঞ্জ কালার মিক্সড করে দেবে। তো এইভাবে খুব আস্তে আস্তে ধরে ধরে তোমরা করবে, হয়ে গেলে আঙুল দিয়ে একটু কালারটা ব্লেন্ড করে দেবে। যদি আঙুল দিয়ে না করো তোমরা টিস্যু পেপার দিয়েও করতে পারো। তো আমি এখানে আঙুল দিয়েই কালারটা ব্লেন্ড করে দিচ্ছি নিচ থেকে। তো আস্তে আস্তে আমি ডিপ থেকে লাইট কালারের দিকে ব্লেন্ড করতে থাকবো। তো দেখো, রেডের জায়গা ব্লেন্ড হয়ে গেছে, তারপর অরেঞ্জের জায়গা করলাম, এবার এই ইয়েলোর জায়গাটা অটোমেটিক আমি কালার দিয়ে ব্লেন্ড করে ফেলেছিলাম। তো তারপর দেখো যে সানটা হয়েছে, সানের চারপাশে আমি অরেঞ্জ কালার দিয়ে একটু বর্ডার করলাম লেফট সাইডে। যেহেতু আমি রাইট সাইডে সানের মধ্যে হোয়াইট কালার দিয়েছিলাম তাই লেফট সাইডে আমি অরেঞ্জ দিয়ে বর্ডার দিলাম। তারপর ক্লাউড করার জন্য ব্রাউন কালার দিয়ে একটু এরকম শেপ করছি আর কালারটা ভেতরে ফিল করছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখে করতে থাকো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় পজ করে নেবে, পজ করে নিয়ে করবে। এরপর বিল্ডিংয়ে যে উইন্ডোগুলো করেছিলাম সেখানে আমি লেমন ইয়েলো কালার দিচ্ছি, ছোট্ট ছোট্ট উইন্ডো তাই ধরে ধরে করবে। তো এরপর আমি এরোপ্লেনটাকে পুরোটা ব্ল্যাক কালার করব, কিন্তু কিছু কিছু জায়গা শাইন রাখবো যেহেতু লাইট অ্যান্ড শেড বোঝাবো। তো এরোপ্লেনটা আমি গ্লাস মার্কার পেন্সিল দিয়ে করছি, কারণ খুব ছোট ছোট জায়গা আছে তার জন্য গ্লাস মার্কার পেন্সিল ইউজ করছি। তোমরা যদি গ্লাস মার্কার পেন্সিল ইউজ করো তো করতে পারো, না হলে ব্ল্যাক কালার দিয়েই করতে পারো। তো পুরো এরোপ্লেনটা ব্ল্যাক কালার হবে আর ছোট্ট ছোট্ট কিছু জায়গা হোয়াইট শাইন রাখবো ব্ল্যাকের মধ্যে।
তো দেখো ইঞ্জিনগুলোতে আমি ছোট্ট ছোট্ট দুটো শাইন রেখেছি, আর সামনের জায়গাটাও এরোপ্লেনের সামনের পোর্শনেও আমি কিছু হোয়াইট কালারের শাইন রাখবো। তো এইটুকুতে আমার এরোপ্লেনটা হয়ে গেল। এবার বিল্ডিংগুলোকে ব্ল্যাক কালার করে দেবো, পুরোটাই ব্ল্যাক হবে। কিছু কিছু জায়গায় একটু হোয়াইট রাখবো যাতে দুটো ব্ল্যাক কালার মিশে না যায়, তার জন্য। ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো উইন্ডোগুলোকে বর্ডার দিয়ে নেবে, নিয়ে তারপর ব্ল্যাক কালার ফিল করবে বিল্ডিংগুলোতে, আস্তে আস্তে করবে, কালার যাতে ঢুকে না যায় চেষ্টা করবে। তো দেখো একটা বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিংও ব্ল্যাক কালার, তাই আমি সাইডে একটুখানি হোয়াইট পোর্শন রেখেছিলাম, যেটা আমি আবার আঙুল দিয়ে ব্লেন্ড করে দিলাম, যাতে মনে হয় পাশাপাশি দুটো বিল্ডিং, আলাদা আলাদা দুটো বিল্ডিং আছে, একসাথে যাতে মিশে না যায়, যার জন্য আমি একটু হোয়াইট পোর্শন রাখছিলাম। তো এইভাবে সব কটা বিল্ডিং করে ফেলবে আস্তে আস্তে। আঙুল দিয়ে ব্লেন্ড করতে চাইলে তোমরা আঙুল দিয়ে ব্লেন্ড করতে পারো, বা তোমরা টিস্যু পেপার দিয়েও করতে পারো। তোমরা যারা চ্যানেলে নিউ আছো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে থাকবে। তো আমি মাস্কিং টেপ ইউজ করেছিলাম, তো এবার মাস্কিং টেপটা তুলে দিচ্ছি। ড্রয়িংটা খুব ইজি একটা ড্রয়িং, খুব সুন্দর। তোমরা সবাই করো, করে আমাদের দেখিও। যারা ওয়াটার কালারে করতে চাও তারা ওয়াটার কালারে করতে পারো, একই রকমভাবে কালার মিক্সিং করবে, একই একই সেম কালারগুলোই তোমরা ইউজ করবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।